সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাসনিম চৌধুরী, গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে আমাদের আজকের ক্লাস লেকচার টু। আমরা প্রথম লেকচারটি শেষ করেছি। আমাদের প্রথম লেকচারটি ছিল কার্বোহাইড্রেটের উপর। যারা আমার সাথে আছো এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরে এই ভিডিওটি দেখবে, তাদের সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের জন্য যে কার্যক্রমটি নেওয়া হয়েছে সেটা আমাদের সকলের জন্য মঙ্গল হোক, আমি সেটাই কামনা করি। অনেক ধন্যবাদ জানাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই ক্লাসগুলো আমাদেরকে দিক নির্দেশনা দিবে, আমাদের পড়াশোনাটা এগিয়ে রাখতে সাহায্য করবে, যেন আমাদের সেশন জট হয়ে না যায়। অনার্স প্রথম বর্ষের ছাত্রীরা, তোমাদের এলিমেন্টারি বায়োকেমিস্ট্রি যে বিষয়টি আছে তারই দ্বিতীয় লেকচার আজ। দ্বিতীয় লেকচারের বিষয় হচ্ছে বায়োম্যাটেরিয়ালস অফ প্রোটিন। প্রোটিন সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আমরা উচ্চ মাধ্যমিকে যাদের গার্হস্থ্য বিজ্ঞান ছিল তারা কিছুটা জানি, আজকে থেকে আমরা আরেকটু বিস্তারিত জানবো, কারণ আমাদের অনার্স এর পড়াটা মানেই হচ্ছে যে কোনো একটি বিষয় সম্পর্কে একটু বিশদ জানা, ডিটেলসে জানা। ঠিক আছে, তাহলে প্রোটিন সম্পর্কে আমরা আগে যা জানি তার সঙ্গে আজকে থেকে আরো নতুন বিষয়গুলো যুক্ত করে নিব। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে বিজ্ঞানের ছাত্রীও আছো, এখানে আর্টসের ছাত্রীও আছো, সবার জন্যই আমি সমানভাবে সাহায্য করার চেষ্টা করব। যে যেখানে আটকে যাবে, যেটুকু বুঝবে না, আমাকে প্রশ্ন করলে আমি ইনশাল্লাহ তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। প্রোটিন যে উপাদানটি সেটি আশা করি তোমরা জানো যে এর বাংলা আমিষ। বাংলায় একে বলা হয় আমিষ। প্রোটিন আমাদের দেহে মূলত কি কাজ করে? দেহ গঠনে সহায়তা করে। দেহ গঠনে সহায়তা করে। আর দেহের বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আচ্ছা, এখন এই প্রোটিন জাতীয় প্রোটিন জাতীয় খাবারগুলো কি কি সে সম্পর্কে তোমরা আমাকে একটু ধারণা দাও। আমি শুনতে শুনতে আমি তোমাদের সাথে কিছু স্লাইড শেয়ার করি, তোমরা নিজের আলোচনা। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল জাতীয় খাবার, বাদাম, ডাল, বীজ জাতীয় শস্য, আমি জাতীয় খাবার, কি বলছিল তখন? তোমাদের কিছু সাউন্ড পলিউশন আসছে, হ্যাঁ, তারা একটু মাইক্রোফোনটা মিউট করে দাও, তাহলে আমাদের আরেকটু পরিষ্কার শুনতে পাওয়া যাবে, সবার জন্য সুবিধা হবে। তো দেখো, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে স্লাইডটি দেখা যাচ্ছে, এখানে খুব সুন্দর করে উদ্দেশ্যটা বলা আছে যে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের ক্লাস কন্টিনিউ করতে চাচ্ছি, কেন আমাদের যেন পড়াশোনাগুলো আমরা চালিয়ে যেতে পারি। তো আমাদের যে বিষয়টি সে তার কোড হচ্ছে 213509, আমরা জানি এলিমেন্টারি বায়োকেমিস্ট্রি। তো এর ভেতরে আমরা আজকে লেকচার টু বা প্রোটিনের বায়োমেটেরিয়াল সম্পর্কে জানব। দেহ গঠনের প্রাথমিক উপাদান প্রোটিন। প্রোটিনের গঠনগত একক কি? অ্যামাইনো অ্যাসিড। আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্লাইডে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন গঠিত। প্রকৃতিতে প্রায় 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তো এই অ্যামাইনো অ্যাসিড গুলো একটি আরেকটির সাথে যে বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে, সেই বন্ধনীটির নাম পেপটাইড বন্ধনী। অ্যামাইনো অ্যাসিড গুলো একটি অপরটির সাথে যে বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন অণু গঠন করে, সেই বন্ধনীটির নাম পেপটাইড বন্ধনী। এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো পেপটাইড বন্ধনী দ্বারা একটি অপরটির সাথে যুক্ত হয়ে লম্বা শিকল গঠন করে, এবং এই লম্বা শিকলগুলোর গঠনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিনকে পলিপেপটাইড কিন্তু বলা যায়।
প্রোটিনকে কেন পলিপেপটাইড বলা যায় এরকম একটি প্রশ্ন যদি আমাদের কখনো আমাদের মাথায় আসে, অসংখ্য পেপটাইড বন্ধনী অসংখ্য অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করে প্রোটিন অণু গঠন করে। পলি শব্দটির অর্থ হচ্ছে বহু, ঠিক আছে? তাহলে বহু সংখ্যক অ্যামাইনো অ্যাসিড বহু সংখ্যক পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন অণু গঠন করে, তাই আমরা প্রোটিনকে পলিপেপটাইড বলতে পারি। প্রোটিনের খাদ্য উৎস তোমরা কিন্তু খুব ভালো বলেছ, অনেকেই অনেকগুলো নাম বলেছ। এখানে আছে ডিম, দুধ, মাছ, মাংস, সকল প্রকার ডাল, সকল প্রকার বাদাম ইত্যাদি। তো এর মধ্য থেকে ডিম, দুধ, মাছ, মাংস এগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? বিভিন্ন প্রাণী থেকে পাচ্ছি, প্রাণী থেকে পাচ্ছি। সকল প্রকার ডাল আমরা উদ্ভিদ জগৎ থেকে পাচ্ছি। সকল প্রকার বাদাম, খুব মজা না বাদাম খেতে? জি ম্যাম, সময় কাটানো যায়, বন্ধুদের সঙ্গে গল্প করানো যায়। এ কিন্তু এর ভালো একটা গুণও আছে যে খুব ভালো উদ্ভিজ প্রোটিন, বিভিন্ন প্রকার বাদাম। আমাদের কিন্তু ডাল পাতের শেষে না থাকলে অনেকেরই তৃপ্তি হয় না খাবারে, তাই না? তো বিভিন্ন ধরনের ডাল প্রোটিনের ভালো উৎস। এই এতগুলো খাবার আমরা কিন্তু কোনো না কোনো খাবার আমাদের প্রতিদিনের মেনুতে ইনশাল্লাহ থাকে। তো আমরা প্রোটিন থেকে, এই খাবারগুলো থেকে প্রোটিন পেয়ে থাকি। এখন দেখো, আমরা প্রোটিনের গঠনগত একক কি বলেছি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কোন কোন মৌল দ্বারা গঠিত? আমরা যারা বিজ্ঞানের ছাত্রী তারা কিন্তু এখানে চিনতে পারছি, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। যারা আমরা কলা বিভাগ থেকে এসেছি তাদের জন্য বলছি, আমরা উচ্চ মাধ্যমিকের রসায়ন বইটা একটু পড়বো, প্রতীক সংকেত যোজনী সম্পর্কে জানবো। এখানে COOH, কার্বক্সিল মূলক, NH2, এমিনো মূলক, এগুলো তখন আমাদের কাছে বোধগম্য হবে আশা করি। তো এখানে যে স্ট্রাকচারটি দেখা যাচ্ছে অ্যামাইনো অ্যাসিডের, মাঝখানে কার্বন এবং তার চারদিকে চারটি বন্ধনী দ্বারা বিভিন্ন মূলক যুক্ত আছে। হাইড্রোজেন আয়ন আছে, R4 অ্যারাইল মূলক, ঠিক আছে? তো একটি প্রোটিন অণুতে কিন্তু অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে, এটা কিন্তু আমরা জানি। তো সেই অ্যামাইনো অ্যাসিড গুলো দেখতে কেমন? সেই অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে কি থাকে? নাইট্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, কার্বন থাকে, অক্সিজেন থাকে। তো এই যে মূল গাঠনিক উপাদানগুলো, এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা থাকতে হবে, ঠিক আছে? আমি পরের স্লাইডে যাচ্ছি। প্রোটিনের ভৌত বৈশিষ্ট্য, ভৌত বৈশিষ্ট্য মানে ও প্রোটিন আসলে ও কি 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 করতে পারে বা ওর কি বৈশিষ্ট্য আছে। এটি নাইট্রোজেন ঘটিত এক প্রকার জটিল জৈব যৌগ। এর মূল উপাদান কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। প্রোটিনের গাঠনিক যৌগ কি? অ্যামাইনো অ্যাসিড, এটা আমরা ইতিমধ্যে জানি। উচ্চ তাপে এটি নষ্ট হয়ে অঙ্গারে পরিণত হয়। উচ্চ তাপে নষ্ট হয়ে অঙ্গারে পরিণত হয়, এই বিষয়টা কি আমরা প্র্যাকটিক্যালি জানি কিনা? কখনো কেউ ডিম সিদ্ধ দিয়ে ভুলে গেছো? চুলায় বসিয়ে দিয়ে যদি ভুলে গিয়ে থাকো, তাহলে কিন্তু দেখতে পেতে যে আসলে কি করে উচ্চ তাপে নষ্ট হয়ে যায় বা এটি অঙ্গারে পরিণত হয়। তুমি ডিম সিদ্ধ খাওয়ার জন্য যে সময়টুকু ফুটাও, তার চেয়ে বেশি সময় যখন হয়ে যাবে অতিরিক্ত সিদ্ধ হতে থাকবে, অতিরিক্ত তাপমাত্রায়, তখন এটি আরো বেশি শক্ত হতে থাকবে। শক্ত হতে হতে এর বর্ণ, গন্ধ সব নষ্ট হয়ে যাবে। এবং অঙ্গার বলতে কয়লা চেনো কেউ? একদম হয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে। আচ্ছা, প্রোটিনের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই যে আমরা প্রোটিন জাতীয় খাবার এটা কখন গলবে, সেটার কিন্তু কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। প্রোটিনকে উত্তপ্ত করলে প্রকৃতি হারিয়ে ফেলে এবং জমাট বাঁধে। খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে পুডিং, খুব ফেভারিট খাবার আমাদের অনেকেরই, তাই না? পুডিং তৈরি করতে আমাদের কি লাগবে? দুধ লাগবে, ডিম লাগবে, এই দুটি মূল উপাদান। তাহলে এখানে ডিমের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সে উত্তপ্ত হলে জমাট বাঁধে, কারণ কি, এটা কলয়েড ডাল। আমরা এই যে নিচের পয়েন্টে আবার জানতে পারবো, এটি কলয়েড প্রকৃতি, এটিকে উত্তপ্ত করলে এর প্রকৃতি হারিয়ে ফেলে এবং জমাট বাঁধে, খাবারকে জমাট বাঁধতে সাহায্য করে প্রোটিন। প্রাকৃতিক ভাবে প্রোটিনের দ্রবণ ঘোলাটে এবং কলয়েড প্রকৃতি। দুধ, এটি কিন্তু পরিষ্কার স্বচ্ছ না, পানির মতো না, ঠিক আছে? ডিম, এটি ঘোলাটে। এটাই আমরা বলতে চাচ্ছি, প্রাকৃতিক ভাবে প্রোটিনের দ্রবণ ঘোলাটে এবং কলয়েড প্রকৃতি, কলয়েড প্রকৃতি। ম্যাম, কলয়েডটা কি ম্যাম?
কলয়েড হচ্ছে এটা আমার ঠিক জলীয়ও হবে না, এটা ঠিক শক্ত হবে না, অসমসত্ত্ব একটি দ্রবণ, এটি হচ্ছে কলয়েড প্রকৃতির। প্রোটিনের ভৌত বৈশিষ্ট্য আমরা যে কয়টা জানলাম আমরা এগুলো পড়বো, এবং তোমাদেরকে আজকে লেকচারের শেষে আমি রেফারেন্স বইয়ের নাম দিব, আশা করি বইগুলো তোমাদের কাজে লাগবে, সেখান থেকে আমরা এগুলো আবার বাসায় চর্চা করব এবং পড়ব। আমরা যেহেতু এখন অনার্সে পড়ছি, আমাদের কিন্তু খুব ক্লাসের ভেতরে বিস্তারিত পড়ার সুযোগ নেই, আমরা তোমাদেরকে শুধুমাত্র ধরিয়ে দিব, বাকি বিষয়গুলো কিন্তু তোমাদেরকে বাসায় চর্চা করতে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। আশা করি তোমরা এই পড়াগুলো উপভোগ করবে। প্রোটিনের খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য জুইটার আয়ন, জুইটার আয়ন। হ্যাঁ, টার্মটি তোমাদের জন্য নতুন, আমি তোমাদেরকে বলবো যে প্রতিটি শব্দের সাথে সাথে ইংরেজি শব্দগুলো জানতে, বানানগুলো জানতে, যা তোমাদেরকে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে পড়াশোনাটাকে কাজে লাগাতে খুব সাহায্য করবে। অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচারে কি থাকে, কার্বক্সিল মূলক COOH, বাদিকে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে অ্যামাইনো অ্যাসিড কার্বনের সঙ্গে আছে COOH, এটা হচ্ছে কার্বক্সিল মূলক, এটা অ্যাসিডিক গ্রুপ। দেখো এটাকে নির্দেশ করা আছে অ্যাসিডিক গ্রুপ নাম, আর NH2 এটা হচ্ছে বেসিক গ্রুপ বা ক্ষারীয় মূলক, কার্বক্সিল গ্রুপটা অ্যাসিডিক গ্রুপ বা অম্লীয় মূলক। একই সঙ্গে একটি যৌগের মধ্যে যখন অ্যাসিডীয় এবং অম্লীয় দুই ধরনের মূলক উপস্থিত থাকে, জলীয় দ্রবণে এরা দুই ধরনের আয়ন দেয়, তাদেরকেই বলা হবে জুইটার আয়ন। সংজ্ঞাটা একটু সুন্দর করে খেয়াল করি আমরা, অ্যামাইনো অ্যাসিডে অম্লীয় কার্বক্সিল এবং ক্ষারকীয় NH2 মূলক উপস্থিত থাকে, প্রসম কোনো অ্যামাইনো অ্যাসিডের জলীয় দ্রবণে ধনাত্মক ও ঋণাত্মক আধান একই সময়ে উপস্থিত থাকলে উৎপন্ন আয়নকে জুইটার আয়ন বলে। প্রসম কোনো অ্যামাইনো অ্যাসিডের জলীয় দ্রবণে ধনাত্মক এবং ঋণাত্মক আধান একই সময়ে উপস্থিত থাকলে উৎপন্ন আয়নকে জুইটার আয়ন বলে। এখানে ধনাত্মক কোনটি, প্রসম বলতে কি বোঝানো হয়েছে? প্রসম বলতে যার নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই, যেমন সে একা কিন্তু অম্লীয় না বা ক্ষারীয় না, তার আলাদা আলাদা দুটি বৈশিষ্ট্য আছে। ধনাত্মক কোনটি, ঋণাত্মক কোনটি, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কার্বক্সিল যে মূলকটি আমরা বলছি সেটি হচ্ছে অ্যাসিডিক গ্রুপ এবং এটি ধনাত্মক মূলক NH2, আমি দুঃখিত, কার্বক্সিল মূলকটি হচ্ছে ঋণাত্মক মূলক এবং NH2 মূলকটি হচ্ছে ধনাত্মক মূলক। তো দুটি একই সঙ্গে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে উপস্থিত আছে, কোথায়, জলীয় দ্রবণের মধ্যে, তাই আমরা এটিকে কি বলবো, জুইটার আয়ন। ধন্যবাদ। পরবর্তী স্লাইডে চলে আসছি, আমরা এতক্ষণ যে ছোট ছোট বিষয়গুলো পড়ে এসেছি এগুলো সবই প্রোটিনের ধর্ম বৈশিষ্ট্য, তো এগুলো আমাদের ছোট ছোট তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা অবশ্যই বারবার দেখবো, বারবার পড়বো। এবারে আমরা জানবো প্রোটিনের শ্রেণীবিভাগ সম্পর্কে। গত ক্লাসে আমরা যখন কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ করেছি, সেরকমই প্রোটিনেরও বিভিন্ন ধরন আছে। তো এখানে আমরা একটু বলতে চাই যে তোমাদের বিভিন্ন বিষয়ের ভিত্তিতে প্রোটিনকে শ্রেণীবিভাগ করা যায়। প্রথমেই আমরা করছি উৎস অনুসারে, যেরকম তোমরা বলেছো না যে আছে কি, আমরা মাছ মাংস ডিম দুধ এছাড়াও ডাল বাদাম এগুলো থেকেও প্রোটিন পেয়ে থাকি, তার মানে প্রাণীজ এবং উদ্ভিজ দুই ধরনের খাবার থেকেই আমরা প্রোটিন পাই। তাহলে উৎস অনুসারে প্রোটিনকে দুভাগে ভাগ করা যায়, উদ্ভিজ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিন। উদ্ভিজ উৎস থেকে আমরা যে প্রোটিন গুলো পাবো উদ্ভিদ থেকে তাদেরকে আমরা বলবো উদ্ভিজ প্রোটিন, এবং প্রাণী থেকে যে প্রোটিন গুলো পাবো তাদেরকে বলবো প্রাণীজ প্রোটিন, প্রাণীজ প্রোটিন। ঠিক আছে, তাহলে উদ্ভিজ প্রোটিনের উদাহরণ কি? ডাল ও বীজ জাতীয় শস্য। বাহ, প্রাণীজ প্রোটিন কোনগুলো? মাছ ডিম দুধ ডিম দুধ আচ্ছা মাংস, আমরা এগুলো তাহলে জানি, ভেরি গুড। এরপর আরেকটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিভাগ জানবো আবশ্যক বা গুণানুসারে, গুণানুসারে। ঠিক আছে, আমরা যেরকম কি জানি, আমাদের রেজাল্ট হয় আমরা ফার্স্ট ক্লাস পাই, কেউ সেকেন্ড ক্লাস পাই, কিভাবে পাই, আমাদের পড়াশোনা, আমাদের যা উত্তর খাতায় করি সেগুলোর ভিত্তিতে, তাই না? তাহলে এখানেও প্রোটিনের কিছু গুণ আছে, যেই অ্যামাইনো অ্যাসিড গুলো দিয়ে গঠিত সেই অ্যামাইনো অ্যাসিড গুলো কার কোন প্রোটিনের মধ্যে কতটুকু আছে
সেগুলো আসলে একটা গুণের বিষয় এখানে। তাহলে এভাবে এই ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়, সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন। সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন আমরা তাদেরকেই বলবো যাদের মধ্যে সকল অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সুসমসামঞ্জস্যভাবে থাকবে, অবস্থান করে। যে সকল প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড গুলো সুসামঞ্জস্যপূর্ণভাবে অবস্থান করবে তাদেরকেই আমরা বলবো সম্পূর্ণ প্রোটিন বা প্রথম শ্রেণীর প্রোটিন। এর খুবই উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ডিম এবং দুধ, এছাড়াও আরো আছে। আংশিক পূর্ণ প্রোটিন বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হচ্ছে যে সকল প্রোটিনে সকল অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সুসামঞ্জস্যপূর্ণভাবে অবস্থান করে না তাদেরকে আমরা বলবো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। অসম্পূর্ণ প্রোটিন, সেখানে আসলে অনেক ঘাটতি থাকে, সেখানে হয়তো একটি বা দুইটি অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে। জিলাটিন নামক একটি প্রোটিন হচ্ছে অসম্পূর্ণ প্রোটিন। আংশিক পূর্ণ প্রোটিন বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, উদ্ভিদ জগৎ থেকে আমরা যে প্রোটিন গুলো পাচ্ছি তাদেরকে আসলে আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে। আচ্ছা, পরবর্তী শ্রেণী বিভাগে হচ্ছে আকৃতিগত ভাবে প্রোটিনকে দুভাগে ভাগ করা যায়। আকৃতি মানে কোন প্রোটিনের আকৃতিটি কেমন। তন্তুময় প্রোটিন বা ফাইব্রাস প্রোটিন, শুনতেই তন্তুময়কে কেমন বোঝা যায়। আমরা সুতাকে জানি, আমরা আমাদের আরেকটা কোর্সে জানি পড়েছি, তাই না? তন্তু দিয়ে সুতা গঠিত, তাই না? তো এখানেও আসলে প্রোটিনের ভেতরেও কিছু তন্তু থাকে। তন্তুময় প্রোটিনের গঠন সরল রৈখিক। এর গঠন কেমন? সরল রৈখিক। তাহলে যে সকল প্রোটিনের গঠন সরল রৈখিক তাদেরকে তন্তুময় প্রোটিন বলে। এর উদাহরণ কি? কেরাটিন, কোলাজেন, ইলাস্টিন। এগুলো কিন্তু আমাদের দেহের যে অংশগুলো আমরা কাটলে ব্যথা পাবো না, ঠিক আছে? যেমন চুল, নখ, হ্যাঁ, সেগুলো কিন্তু কেরাটিন, কোলাজেন, ইলাস্টিন, এগুলো মাংসের সংযোজক বেশি। কেরাটিন হলো শুধুমাত্র যেই অংশগুলো আমাদের দেহে কাটলে আমরা ব্যথা পাই না, মৃত প্রোটিন, মৃত অংশ, নখ, চুল, ঠিক আছে, দাঁত। বর্তুলাকার প্রোটিন বা গ্লোবিউলার প্রোটিন, এটি কেমন? এর গঠন ত্রিমাত্রিক এবং জটিল। এর গঠন ত্রিমাত্রিক এবং জটিল। এর উদাহরণ কি? অ্যালবুমিন আছে, কেজিন আছে। অ্যালবুমিন কি? ডিমের প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন প্রোটিন অ্যালবুমিন। কেজিন হচ্ছে দুধের প্রোটিন, দুধের প্রোটিন। হ্যাঁ, তোমাদের যাদের কাছে শব্দগুলো নতুন, বারবার করে বললে এবং পড়লে পরে আমাদের এই শব্দগুলো কিন্তু পরিচিত হয়ে যাবে আমি আশা করি। প্রকৃতির উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়, সরল বা সিম্পল প্রোটিন। সরল প্রোটিন শুনতেই কিন্তু বোঝা যায় ও আসলে খুবই সহজ সরল। ওর গঠন কিরকম? যে সকল প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। যে সকল প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় তাদেরকে সরল বা সিম্পল প্রোটিন বলে। যে সকল প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও অপ্রোটিন পাওয়া যায় তাদেরকে আমরা বলবো যৌগিক প্রোটিন বা কম্পাউন্ড প্রোটিন। যৌগিক প্রোটিন হচ্ছে আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও অপ্রোটিন অংশ পাওয়া যায় তাদেরকে যৌগিক প্রোটিন বলে। যেমন উদাহরণ যদি দিই, একটা দিই, আমাদের খুব পরিচিত গ্লাইকোপ্রোটিন। বাহ, আমাদের এই ছাত্রী কিছুটা পড়াশোনা করে ফেলেছে নিজে নিজেই, সে বলতে পারছে, তাকে অনেক ধন্যবাদ। গ্লাইকোপ্রোটিন, প্রোটিনের সঙ্গে এখানে কে যুক্ত আছে, অপ্রোটিন অংশ কোনটি? গ্লাইকোজেন। গ্লাইকোজেন, গ্লাইকোজেন এক ধরনের বহু শর্করা, বহু শর্করা। তাহলে একটি শর্করা জাতীয় উপাদান আমাদের প্রোটিনের সাথে অপ্রোটিন হিসেবে যুক্ত হয়ে যৌগিক প্রোটিন গঠন করেছে, গ্লাইকোপ্রোটিন। এরকম আরো বেশ কয়েকটি উদাহরণ আছে, ফসফোপ্রোটিন, লিপোপ্রোটিন ইত্যাদি, ঠিক আছে? উদ্ভূত প্রোটিন কাকে বলে? আদ্র বিশ্লেষণ এবং উত্তাপ রাসায়নিক ক্রিয়ায় যেগুলোতে কি হয়, স্বাভাবিক প্রোটিন অণু ভেঙে আরো ছোট ছোট কতগুলো প্রোটিন তৈরি হয় সেগুলোকে বলা হবে উদ্ভূত প্রোটিন। এগুলো কতগুলো পর্যায়ের পর আমাদের লম্বা শিকল থেকে ভেঙে তৈরি হয়, সেজন্য একে বলা হয় উদ্ভূত বা
ডিরাইভড প্রোটিন, উদ্ভূত বা ডিরাইভড প্রোটিন। তো এইভাবে আমরা যে বিষয়গুলোর উপর ভিত্তি করে প্রোটিনকে ভাগ করেছি, আমরা প্রোটিনের শ্রেণী বিভাগ এরকম করে সুন্দর করে বইয়ের সাহায্য নিয়ে নোট তৈরি করব, পরীক্ষার প্রস্তুতি নিব। এটি কিন্তু একটি বড় প্রশ্ন হতে পারে। আমি প্রতিটি লেকচারের সাথে প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি। প্রোটিন অধ্যায়ে প্রোটিনের শ্রেণী বিভাগ একটি বড় প্রশ্ন হিসেবে আমাদের প্রস্তুতি নিতে হবে, গ বিভাগের একটি প্রশ্ন হতে পারে। যে তোমার প্রশ্ন আসতে পারে প্রোটিন কি, প্রোটিনের শ্রেণী বিভাগ আলোচনা করো, 10-এর জন্য আমাদের একটি উত্তর সুন্দর করে বইয়ের সাহায্য নিয়ে আমরা তৈরি করে ফেলবো আশা করি। এবারে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিন্যাস। ছাত্রীরা কোথাও আমাদের টাইপিং মিস্টেক থাকতে পারে স্লাইড গুলোতে, সেজন্য আমি আন্তরিকভাবে আগেই তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বলে আমি আশা করি। অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিন্যাস, অ্যামাইনো অ্যাসিড কিন্তু প্রোটিনের গাঠনিক উপাদান, ও অ্যামাইনো অ্যাসিডের ভেতরেও আরো বিভিন্ন ধরন রয়েছে, তাই না? অ্যামাইনো অ্যাসিড কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, এলিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড এবং হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। এলিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড কে আরো চারটি শ্রেণীতে বিভক্ত করা যায়, মনো অ্যামাইনো, মনো কার্বক্সিলিক শ্রেণী। তোমাদের কাছে একটু কঠিন লাগবে শুরুতে, আমি যদি একটু বুঝিয়ে বলি, মনো অ্যামাইনো, মনো কার্বক্সিলিক, এর মানে হচ্ছে যেই অ্যামাইনো অ্যাসিড গুলোতে একটি অ্যামাইনো মূলক থাকবে, মনো অ্যামাইনো, মনো অর্থ এক, এবং মনো কার্বক্সিলিক, একটি কার্বক্সিল মূলক থাকবে, একটি অ্যামিনো মূলক, একটি কার্বক্সিল মূলক, তাদেরকে বলা হবে মনো অ্যামাইনো, মনো কার্বক্সিলিক। ঠিক আছে, মনো অ্যামাইনো ডাই কার্বক্সিলিক শ্রেণী কোনটি, যেখানে একটি অ্যামাইনো মূলক থাকবে এবং দুটি কার্বক্সিলিক। এটি হচ্ছে মনো অ্যামাইনো ডাই কার্বক্সিলিক, তার মানে ডাই অর্থ আমরা জানি দুই, ডাই অ্যামাইনো মনো কার্বক্সিলিক। ডাই অ্যামাইনো মনো কার্বক্সিলিক শব্দের অর্থ কি, ডাই অ্যামাইনো মানে দুটি অ্যামাইনো মূলক থাকবে এবং একটি কার্বক্সিলিক থাকবে। এছাড়াও 4 নম্বরে আছে সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড, সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড গুলো আসলে খুবই সুগন্ধি যুক্ত অ্যামাইনো অ্যাসিড। তারপর হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড, আমি এর থেকে ডিটেইলস তোমাদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবো না, তোমরা বইয়ের সাহায্য নিবে এবং নিজেরা এটির উত্তর তৈরি করবে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে আবার অত্যাবশ্যকীয় এবং অনাবশ্যকীয় একটি ভাগ আছে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, যে অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের দেহের জন্য অত্যন্ত জরুরি কিন্তু আমাদের দেহে তৈরি হতে পারে না, আমাদের দেহে তৈরি হতে পারে না, কি করতে হয়, খাদ্য থেকে সংগ্রহ করতে হয়। ঠিক আছে, সেগুলো ছাড়া আমাদের দেহের সঠিক বৃদ্ধি সাধন সম্ভব হয় না, এদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। শিশুদের জন্য 2টি এবং সকলের জন্য 8টি, মোট 10টি অ্যামাইনো অ্যাসিড অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, মোট 10টি অ্যাসিড হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আমরা প্রথমেই জেনেছিলাম যে প্রকৃতিতে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, 20 ধরনের ম্যাম, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, তার মধ্যে 10টি হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। শিশুদের জন্য যে 2টি আমরা বলছি যে 8টির বাইরে, সেই 2টির নাম আমাদের সকলের খুব ভালোমতো মনে রাখতে হবে, হিস্টিডিন এবং আর্জিনিন, আর্জিনিন, হিস্টিডিন এবং আর্জিনিন, আর্জিনিন। আচ্ছা, তারপর আমাদের কাজ প্রোটিনের প্রাণরাসায়নিক কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি বড় প্রশ্ন হিসেবে হতে পারে। কাঠামো তৈরি বা স্ট্রাকচারাল ফাংশন, প্রোটিন আমাদের দেহে কাঠামো তৈরি করে, দেহক্রিয়া নিয়ন্ত্রণ করে বা রেগুলেটরি ফাংশন, বিভিন্ন প্রকার এনজাইম, সকল এনজাইম প্রোটিন দ্বারা গঠিত, কিছু হরমোন প্রোটিন দিয়ে তৈরি যা আমাদের দেহের গুরুত্বপূর্ণ কাজ করে, দেহের রোগ প্রতিরোধে সহায়তা করে প্রোটিন, তোমরা আগেও কিন্তু বলেছো, এটা তোমরা জানো, দেহের পানির ভারসাম্য রক্ষা করে, কি করে রক্ষা করে, এটি কিন্তু আমাদের আরেকটি অধ্যায় আছে, পানি সাম্য নিয়ন্ত্রণ, এসিড ক্ষারক, আমরা সেই অধ্যায়ে আরেকটু বিস্তারিত জানবো, আমরা যেদিন করব সেদিন আমরা ইনশাল্লাহ জানতে পারবো। তারপর রক্ত জমাটকরণে সহায়তা করে, যদি আমাদের দেহের কোথাও কেটে যায় সেখানে রক্ত জমাটকরণের জন্য
যে প্রোটিন কাজ করে তা খুবই গুরুত্বপূর্ণ। পেশি সংকোচন, আমাদের হাত পা দিয়ে আমরা বিভিন্ন কাজ করি, আমাদের পেশির সংকোচন এবং প্রসারণের প্রয়োজন হয়, পেশি সংকোচনে বিভিন্ন ধরনের প্রোটিন কাজ করে। শক্তি উৎপাদন, আমরা জানি যে কার্বোহাইড্রেট আমাদের শক্তি দান করে, কিন্তু প্রোটিনও আমাদেরকে, যদি কোনো কারণে কার্বোহাইড্রেট আমাদের দেহে কম থাকে তখন প্রোটিন থেকেও আমরা শক্তি পেতে পারি। দেহের ক্ষয়পূরণ এবং রক্ষণাবেক্ষণ, যখন আমাদের দেহ থেকে কোনো কারণে খুব লস হয়ে যায় তখন আমাদের সেই লস ফিল আপ করার জন্য বা ক্ষয়পূরণ করার জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মায়ের দুধ তৈরি, একটি নবজাতক শিশুর জন্য মায়ের দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মায়ের দুধ তৈরিতে প্রোটিন সহায়তা করে। মনন শক্তি স্ফুরণ, মনন শক্তি কিন্তু সাইকোলজিক্যাল একটি ব্যাপার এবং আমরা হয়তো কখনো ভাববই না যে খাদ্যের সাথে আমাদের কি করে সাইকোলজির সম্পর্ক থাকতে পারে, অবশ্যই পারে। প্রোটিন জাতীয় খাদ্য উপাদান মনন শক্তি স্ফুরণে সহায়তা করে। সুতরাং আমাদের প্রোটিনের প্রাণ রাসায়নিক ভূমিকা আমরা খুব সুন্দর করে প্রস্তুতি নিব বইয়ের সাহায্যে। নাইট্রোজেনের সমতা, প্রোটিনের একটি অ্যামিনো অ্যাসিড গঠনে আমরা দেখেছি যে কি আছে, নাইট্রোজেন আছে, অ্যামিনো মূলক NH2 স্ট্রাকচারটি আমরা পড়েছিলাম, তখন আমরা জানি যে আমাদের আছে নাইট্রোজেন। নাইট্রোজেন ব্যালেন্স কি, আমরা যখন প্রোটিন গ্রহণ করি তার মানে আমাদের দেহে নাইট্রোজেন প্রবেশ করে, তো সেই নাইট্রোজেন গ্রহণ এবং রেচন, আমি যতটুকু গ্রহণ করছি আমাদের দেহ থেকে ততটুকু যখন বের হয়ে যাবে, রেচন যখন সমান হবে তখন তাকে বলে নাইট্রোজেন সমতা। দেহে মোট নাইট্রোজেন গ্রহণ এবং রেচন সমান থাকলে তাকে বলা হয় নাইট্রোজেন সমতা। তো এটিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ধনাত্মক নাইট্রোজেন সমতা এবং ঋণাত্মক নাইট্রোজেন। যখন আমাদের, আমি যতটুকু গ্রহণ করব তার থেকে যখন নাইট্রোজেনের পরিমাণ গৃহীত নাইট্রোজেন থেকে কম হবে, মানে আমার দেহ থেকে কম বের হবে হবে, তার মানে কি হচ্ছে, এটি বিভিন্ন ভাবে কাজে লেগে যাচ্ছে কোথাও না কোথাও, তাকে বলে হচ্ছে ধনাত্মক নাইট্রোজেন সমতা। মলমূত্র থেকে নাইট্রোজেনের পরিমাণ গৃহীত নাইট্রোজেন থেকে কম হলে তাকে ধনাত্মক নাইট্রোজেন সমতা বলে। আর যখনই আমার নাইট্রোজেন আমি যতটুকু গ্রহণ করব কিন্তু আমার মলমূত্রের মাধ্যমে নাইট্রোজেন বর্জ্য হিসেবে বেশি বের হয়ে যাবে, সেটি হচ্ছে ঋণাত্মক নাইট্রোজেন সমতা, ঋণাত্মক নাইট্রোজেন সমতা। তখন আমার অপচিতি হচ্ছে, কোথাও কাজ করতে পারছে না বলেই এগুলো বের হয়ে যাচ্ছে আমার দেহ থেকে। এরপরে হচ্ছে পুষ্টিমান নির্ধারণ করব আমরা। প্রোটিনের পুষ্টিমান নির্ধারণের কয়েকটি পদ্ধতি আছে, PER এর ফুল ফর্ম হচ্ছে প্রোটিন এফিসিয়েন্সি রেশিও, NPU নেট প্রোটিন ইউটিলাইজেশন, NPR পাচনাঙ্ক বা ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট। এই পদ্ধতিগুলো আমাদের বিভিন্ন ভাবে বিজ্ঞানীগণ ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা সহ আমরা আমাদের বই থেকে পড়ে নিব। প্রোটিনের অনুমোদিত চাহিদা, অনুমোদিত চাহিদা মানে প্রতিটি খাদ্য উপাদানের অনুমোদিত চাহিদা FAO বা FAO কর্তৃক তৈরি করা হয়েছে বিভিন্ন অঞ্চল ভেদে। তো আমাদের দেহের অনুযায়ী আমরা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন 57 গ্রাম প্রোটিন গ্রহণ করতে পারে, ঠিক আছে, 57 গ্রাম প্রোটিন আমরা গ্রহণ করতে পারি। 1 গ্রাম প্রোটিন আমাদেরকে কত ক্যালোরি শক্তি দেয়, আমরা কিন্তু গত লেকচারেও জেনেছিলাম 1 গ্রাম শর্করা আমাদেরকে 4 ক্যালোরি শক্তি দেয়। তাহলে 1 গ্রাম প্রোটিন আমাদেরকে কতটুকু শক্তি দিবে, 1 গ্রাম প্রোটিনও আমাদেরকে 4 ক্যালোরি শক্তি সরবরাহ করবে। অতিরিক্ত প্রোটিন যদি আমরা খেয়ে ফেলি, আমরা যে অনুমোদিত চাহিদার কথা বললাম যে আমরা 57 গ্রাম প্রোটিন খাবো, কিন্তু আমরা খুব মাছ মাংস খেতে পছন্দ করি, চিকেন ফ্রাই খেতে পছন্দ করি, আমরা খুবই গরুর মাংস খেতে পছন্দ করি, খেয়ে ফেললাম খুব মজা করে অতিরিক্ত প্রোটিন, কি হবে, অতিরিক্ত প্রোটিন আমাদের দেহের জন্য অবশ্যই ক্ষতিকর। স্বাভাবিক পরিমাণের তুলনায় কোনো কিছুই যে এরকম ভালো না, সেরকম অতিরিক্ত প্রোটিন গ্রহণেরও কিছু কুফল রয়েছে। কি হয়, প্রথমত এটি অপচয়ের নামান্তর, আমাকে প্রোটিন কিন্তু খুব দাম দিয়েই কিনতে হয়, তাই না, মাংস কেজি 600 টাকা গরুর মাংস কেজি, মুরগি কিনতে যাও মিনিমাম 250-300 টাকা, তো এগুলো কিন্তু আমার কম দামি জিনিস না, মাছ কিনতে যাও দেখো কোথাও কম দাম নেই, সুতরাং এগুলো যত আমি বেশি গ্রহণ করব প্রয়োজনের তুলনায় এটি অপচয়ের নামান্তর। শুধু অর্থেরই অপচয় না, আমার দেহে যে এটি কি করে বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান তৈরি করে, এটি মেদের পরিমাণ বৃদ্ধি করে, অতিরিক্ত ইউরিয়া উৎপাদনে কিডনি এবং লিভারের কাজ বৃদ্ধি পায়, রক্তে অ্যামোনিয়া এবং ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পায়, এতে বিষক্রিয়া লক্ষণ দেখা দেয় যাকে আরেকটি রোগ আছে। হ্যাঁ, তো প্রয়োজনের অধিক প্রোটিন হৃদরোগের ঝুঁকি বাড়ায়, দেহে পানির অভাব ঘটায়,
অধিক প্রোটিন বিপাকে ভিটামিন বি6 এর অভাবজনিত রোগ দেখা দিতে পারে। অধিক প্রোটিন বিপাকে ভিটামিন বি6 এর অভাব দেখা দিতে পারে, এটি বিপাকের সাথে সম্পর্কিত একটি বিষয়। ভিটামিন বি6 একটি পানিতে দ্রবণীয়, আমরা জানব হয়তো দ্বিতীয় বর্ষে আমাদের এই কোর্সটি আছে, আমরা ইনশাআল্লাহ আরো ডিটেইলস পড়ব। তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এইগুলো হচ্ছে আমাদের অতিরিক্ত প্রোটিন গ্রহণের সুফল। আমরা আমাদের লেকচারের শেষের দিকে চলে এসেছি ছাত্রীরা। আমি তোমাদের জন্য বইগুলোর নাম প্রথম লেকচারেও দিয়েছিলাম এবং আমি আজও দিয়েছি। এখানে দুটি বাংলা বইয়ের নাম আছে, উচ্চতর খাদ্য পুষ্টিবিজ্ঞান অধ্যাপক শাহিন আহমেদ, মৌলিক প্রাণ রসায়ন জিনাত সাহানা। তিনটি ইংরেজি বই আছে, বায়োকেমিস্ট্রি সত্যনারায়ণের বই, হার্পাস বায়োকেমিস্ট্রি, লেনিনজার প্রিন্সিপাল অফ বায়োকেমিস্ট্রি। আশা করি যে তোমরা বইগুলো কিনবে এবং তোমাদের কাজে লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের দিক থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো, আজকের পাঠের যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে করতে পারো। তোমাদের কাছে একটু অনুরোধ করছি, তোমাদের যাদের মাইক্রোফোন গুলো মিউট করা নেই, কথা যারা বলবে তারা ছাড়া মাইক্রোফোন কে মিউট করে নাও, আমাদের সারাউন্ডিং সাউন্ড আসছে। কারো কোনো প্রশ্ন নেই? না ম্যাম, আমরা সব বুঝতে পেরেছি। জি ম্যাম, ঠিক আছে, আমার খুবই ভালো লাগছে এটা শুনে। তারপরেও আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, আসলে একটি ক্লাসে আমাদের এই অধ্যায়টি সম্পূর্ণভাবে বুঝিয়ে পড়া বা সম্ভব নয়। আমরা আশা করব যে এই লেকচারটিকে তোমরা একটি গাইডলাইন হিসেবে ধরে নিয়ে বইগুলোকে সাথে নিয়ে বসে প্রচুর পড়বে, লিখবে, চর্চা করবে, প্রশ্ন উত্তর তৈরি করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সালের প্রশ্ন আছে, সেই সালের প্রশ্ন নিয়ে বসবে, তাহলে তোমাদের ধারণা হবে যে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা, এবং আবার তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আমাদের ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।